haste gnangai nogo nogo bjp tang butang na harjagi tongkha o tang butang no bishkango toniu e phasalo badarghat kendro ni mla mimi mojumdar amchani lukurokni nogo nogo thangai amchani lukurok bai koklamba shakha Nogo nogo BJP tangbutani bisingte salbrumo lukurokni samotongui tongo hapang te hapangni bukhakte luku shep manmani busuk jorate supung jakha te hapangni samungo deramung tongmarokbo lukurokni bukhakte firokmung maninyo tongo o tangbutani bisingte hini bosaka MLA Mimi Mojumdar Lukurokni bukhakte kaham firokmung manmabai biskangni bidhan sabha chongbariwa BJP kuplani achuk Thani khamplai manphine hini bini khatumani kokno tibo koktuma thumnai rokni bisingo bini koklam narkha biro report khumpoi modi ji kon jinis ta apnar ke sobchaite chhuye gache modi ji erokom ekta kono byapar jetar apnar mane khub mor kaj apnader kono rokomer chahida ba kono rokomer dhonnobad gyapon korben rajya সত্যি অর্থে আমাদের ঘর ঘর বিজেপি যে কর্মসূচিটি এত সুন্দর একটি কর্মসূচি যেখানে প্রত্যেক দিনই আমরা কিন্তু মানুষের সাথে জনসম্পর্ক করে থাকি কিন্তু এই যে একটা কর্মসূচির মাধ্যমে লোকের সাথে একটা জনসম্পর্ক করা এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ নীতি বা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বা আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে হিসেবে কাজকর্ম করছে বা প্রতিনিয়ত যে সুযোগ সুবিধাগুলো সরকারি সুযোগ সুবিধাগুলো লোক জনগণেরা পাচ্ছে সত্যি অর্থে মানুষের সবচাইতে বড় চাহিদা হচ্ছে গিয়ে ব্যবহার মানুষের গিয়ে খোঁজ খবর নেওয়া সেই জায়গাটাতে যে আজকে আমরা প্রত্যেকটি জনগণের সাথে একাত্ম হয়ে ওদের সব সমস্যা বা ওদের যে দাবিগুলো জানতে পারছি সেটাই আমাদের অনেকটা সৌভাগ্য কেননা আগামী দিনে এই জানাগুলোই কিন্তু আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে যে কোন জায়গাটাতে আমাদের ঘাটতি আছে বা কোন জায়গাটাতে আমাদের পৌঁছতে হবে কিন্তু যেই সারাটা আমি বাধারঘাটের প্রত্যেক অঞ্চলে পাচ্ছি আমি 28 তারিখ থেকেই প্রত্যেক বাড়ি বাড়িতে যাচ্ছি বিভিন্ন এলাকাতে বিভিন্ন ওয়ার্ডে তো দেখা যাচ্ছে যে লোক নরেন্দ্র মোদিজির কাজে এবং রাজ্য সরকারের কাজে ভীষণভাবে আপ্লুত এবং ওরা চাইছে জনগণেরা চাইছে যে ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজকর্ম করছে এবং মানুষের সাথে যেভাবে মিলেমিশে আছে আগামী দিনেও যেন সরকারটা সবার মাঝখানে থাকে এবং সরকারটা যেন ওদের হয়ে কাজ করতে পারে তো সবাইকে আমি এটাই বলবো যে রাজ্যবাসীকেও আমি এই বার্তা দেব যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে গিয়ে সত্যি অর্থে মানুষের সরকার মানুষ বান্ধব সরকার জনগণের সরকার
তো সেই অর্থে নিশ্চয়ই আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবেন, নরেন্দ্র মোদির জির পাশে থাকবেন, নিশ্চয়ই আমাদের রাজ্য সরকারের পাশে থাকবেন, ভারতীয় জনতা পার্টির পাশে থাকবেন, সেই আবেদনটাই আবদারটাই আমি আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ।